নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। এর সমর্থনে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্ভুক্ত জলপাইগুড়ি লোকসভার অধীনে থাকা এলাকায় প্রচার চালালেন বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। জাতীয় সড়কে ভুটভুটি টোটো নিয়ে চলাচলে বিধিনিষেধ থাকলেও নজরদারের অভাবে তা প্রায়ই অমান্য করা হয়। জাতীয় সড়কে ভুটভুটির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে সিএএ নিয়ে প্রচার করলেন ডক্টর জয়ন্ত রায়। আজ জলপাইগুড়ি জেলা সাংসদ মাননীয় ডক্টর জয়ন্ত রায় মহাশয়, জলপাইগুড়ি জেলার সহ সভানেত্রী শিখা চ্যাটার্জি শিলিগুড়ির 7 নম্বর মণ্ডলের প্রতিটি ওয়ার্ডে সিএএ প্রচার করলেন। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ডগুলি জলপাইগুড়ি লোকসভা আসনের মধ্যে পড়ে, আর সেই কারণেই ওই অ্যাড ওয়ার্ডগুলিকে টার্গেট করেছে বিজেপি। জলপাইগুড়ি লোকসভা ভোটে ভালো ফল করেছেন বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত রায়। দিল্লির ক্ষমতায় রয়েছে বিজেপি, এবার বিজেপি টার্গেট বাংলা, আর সেই কারণেই আসন্ন কর্পোরেশন ভোট থেকে বাংলা দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি। সম্পর্ক যাত্রায় বেরিয়েছি, এখানকার মানুষের সাথে পরিচয় হওয়া, এখানকার মানুষের সাথে একটু মত বিনিময় করা, যে তাদের কিছু সমস্যা আছে কিনা বা তারা যদি কোনো পরামর্শ দেন সেটা শোনা, এগুলোই আমাদের মুখ্য উদ্দেশ্য। লিফলেটটা সিএএ নিয়ে বলা আছে, যদিও আমাদের প্রচার মোটামুটি কমপ্লিট, অনেক 70% আমাদের কমপ্লিট হয়ে গেছে, 70% বাড়ি যাওয়া হয়ে গেছে, তবুও যে যারা যারা বাকি আছেন একটু দেওয়া, আবার তাদেরকে রিইনফোর্স করা, মানে আবার বলা। আপনার অ্যাডেড এরিয়া মানে জলপাইগুড়ি এরিয়ার মধ্যে যে ওয়ার্ডগুলো পড়ে, এটাতে কি সবকটাতে প্রচার করবেন? সবকটাতে যাবো এবং চেষ্টা করবো একাধিকবার যাওয়ার। যে বিরোধীদের অভিযোগ সিএ নিয়ে অনেকটা ব্যাকফুটে পড়েছে বিজেপি, সেই জন্য সেদিক থেকে সরে এসে এখন ভোটের প্রচারে অন্য কোথাও। আচ্ছা, যদি ব্যাকফুটে পড়ে থাকি তাহলে এই যে পরপর এই যে লাস্ট 12 তারিখে জলপাইগুড়িতে হলো, কি বিপুল সংখ্যক মানুষ আমাদের সাথে ছিল, এটা দেখে মনে হয় কি আমরা ব্যাকফুটে পড়েছি? আর এখানেও দেখুন, আমাদের আমরা যেখানেই যাচ্ছি সেখানে আমাদেরকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ জানাচ্ছেন। এখনো 150 বছরে পদার্পণ করল জলপাইগুড়ি স্বনামধন্য সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়। এদিন সেই উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হল জলপাইগুড়ি শহরে। করলাপাড়ের এই বিদ্যালয়ের সুনাম এবং খ্যাতি সর্বত্র। গৌরবের 150 বছরের সূচনা অনুষ্ঠানের শুরুটা হলো আরও এক গৌরব গাথা দিয়েই। বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রী শিক্ষিকা সকলে একযোগে পথ হাঁটলেন। পুরোভাগে ছিল রাঢ়বঙ্গ থেকে আসা মহিলা ঢাকির দল। শোভাযাত্রায় অংশ নেন জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি, জেলা পুলিশ সুপার অভিষেক মোদি, চা ডিরেক্টরের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যাণী, বিধায়ক খগেশ্বর রায়, অনন্তদেব অধিকারী, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায় প্রমুখ। শোভাযাত্রায় বিভিন্ন মনীষীদের জন্য আলাদা আলাদা করে ট্যাবলো তৈরি করা হয়। সচেতনতা ও সম্প্রীতি রক্ষার উপরেও ট্যাবলো সাজানো হয়। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সৈকত চ্যাটার্জি জানান, জলপাইগুড়ি শহরের বয়স আর এই বিদ্যালয়ের বয়স প্রায় সমান, বিদ্যালয়ের গৌরবের সাথেই জড়িয়ে থাকলো আজকের এই দিনটি। যে সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয় আর জলপাইগুড়ি শহর দুজনে দুজনের কন্টেম্পোরারি, আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা তার এই 150 বছরের যে বর্ষপূর্তি অনুষ্ঠান হবে সারা বছর ধরে তার শোভাযাত্রা করছি। আমাদের আমরা গৌরবান্বিত যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন টি ডাইরেক্টরেটের ভাইস চেয়ারম্যান শ্রী কৃষ্ণ কুমার কল্যাণী, এছাড়া উপস্থিত রয়েছেন ডিএম অভিষেক তিওয়ারি আইএস, এসপি অভিষেক মোদি আইপিএস, উপস্থিত রয়েছেন এসডিওসি রঞ্জন দাস মহাশয়, আইসি কোতোয়ালি, বিধায়ক অনন্তদেব অধিকারী, বিধায়ক খগেশ্বর রায়, গৌতম দেবের আসার কথা ছিল এবং বিনয় কৃষ্ণ বর্মনের, কিন্তু যেহেতু কলকাতায় তাদের ইমার্জেন্সি ডেকে পাঠিয়েছেন তাই আজকে তারা আসতে পারেননি। তার থেকেও যাদের উপস্থিতি সবচেয়ে বড়, প্রাক্তনী ছাত্রীরা
প্রাক্তনী এবং যে পরিমাণ ছাত্রীরা আজকে এখানে এসেছে এবং যত ট্যাবলো কোথাও বিদ্যাসাগর কোথাও নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি হানাহানির বিরুদ্ধে বিদ্বেষের বিরুদ্ধে শিক্ষাই শেষ কথা বলবে, এডুকেশন ফার্স্ট এডুকেশন সেকেন্ড এডুকেশন লাস্ট, এটাই সুনীতিবালার সদর বালিকা বিদ্যালয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত নিউ জলপাইগুড়ি স্টেশন পার্শ্ববর্তী একটি হোটেলে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি সিকিমের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তার ঝুলন্ত দেহ হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম সুভাষ শর্মা বলে জানা গিয়েছে। কি কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অনেক ডাকাডাকির পর ওই ব্যক্তি সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই ব্যক্তি। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তার পরিবারকে খবর দেয়। ওই দুই কোটার মাল খায় ফাঁসি লাগা গেছে হোটেলে। হ্যাঁ, ওর পরিচয়পত্র পাওয়া গেছে? হ্যাঁ, পরিচয় পাওয়া গেছে। ওটা বাড়ি গ্যাংটক তাদুম, গ্যাংটকের বাড়ি। মানে এখানে কী কী জন্য এসেছে জানা গেছে? না, ওটা তো আমার জানা যায়নি। বয়স কত হবে আন্দাজ? আন্দাজ বয়স 42-45। মান্তাদারি নবনির্মিত জলাধার পরিদর্শন করলেন বিধায়ক। মান্তাদারি অঞ্চলে দীর্ঘদিন পানীয় জলের সমস্যা হচ্ছিল। সেই সমস্যা সমাধান করার জন্য কিছুদিন আগেই তৈরি হয়েছে বিশাল আকারের জলাধার। বিধায়ক তহবিলের কোটা থেকে এই জলাধার থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্ব পর্যন্ত উক্ত অঞ্চলের অনেক মানুষ বিশুদ্ধ পানীয় জল পাবেন। এটি তৈরি করতে প্রায় 19 লক্ষ টাকা ব্যয় হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, অঞ্চলের প্রধান ললিত রায়, ধনেশ্বর রায় সহ অনেকেই জলাধারটি পরিদর্শন করেন। রাস্তায় বাস দাঁড় করিয়ে আচমকা পথ অবরোধ বাস মালিকদের, ভোগান্তির শিকার শিলিগুড়ি রুটের যাত্রীরা। জলপাইগুড়ি শিলিগুড়ি রুটে লোকাল বাসের মতো সমস্ত স্টপেজ দাঁড়ায় সুপার বাস। আরটিও সহ বিভিন্ন মহলে জানিয়েও সুরাহা হয়নি। প্রতিবাদে শুক্রবার বেলার দিকে জলপাইগুড়ি কদমতলা সংলগ্ন মিউনিসিপ্যালিটি মার্কেট এলাকায় আচমকা বাস দাঁড় করিয়ে দিয়ে পথ অবরোধ করে সমস্ত গাড়ি চলাচলে বাধা দিল মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন। চরম ভোগান্তির শিকার যাত্রীদের, এলাকায় তুমুল উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, অবরোধ তুলতে নারাজ বাস মালিকরা। খাঁচাবন্দি হলো চিতাবাঘ, স্বস্তি ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে। ছাগলটোপে ফের খাঁচাবন্দি লেপার্ড, চাঞ্চল্য ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে। সাত সকালে চিতা দেখতে ভিড় এলাকাবাসীদের। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার অর্ঘদীপ রায় জানান, এটি একটি পূর্ণবয়স্ক মেল লেপার্ড, সুস্থ আছে। প্রাথমিক পর্যবেক্ষণের পর এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আজকে হলদিবাড়ি চা বাগানের 24 নম্বর সেকশনে পুলিশ ডিপার্টমেন্টের পাতা খাঁচায় একটা লেপার্ড ট্র্যাপড হয়। লেপার্ডটি পুরুষ, অ্যাডাল্ট, এবং আজকে সকালবেলায় আমরা 6:30 নাগাদ খবর পাই। লেপার্ডটিকে আমরা এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। ওর প্রাথমিক চিকিৎসার পরে লেপার্ডটিকে ফরেস্টে ছেড়ে দেওয়া হবে। এটা গত রবিবারে এই 24 নম্বর সেকশনে খাঁচাটি পাতা হয়। ভেতরে ছাগলের ঢোক দেওয়া ছিল। রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পাহাড়পুরের ডেঠা পাড়ায়। জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় 29তম বার্ষিক ঔরস মুবারক উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে বৃহস্পতিবার এবং শুক্রবার এলাকার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এর মধ্যে মহিলাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। রেলের আন্ডারপাসে জল, তাই প্রাণের ঝুঁকি নিয়েই ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ পারাপার করছেন রেল লাইন। ঘটে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনা, আশঙ্কা এলাকাবাসীর। ছবিটি জলপাইগুড়ি পাহাড়পুর অঞ্চল অন্তর্গত দক্ষিণ বড়ুয়াপাড়া রেলের আন্ডারপাসের। কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জল জমে গেছে এখানে। অভিযোগ, দীর্ঘদিন থেকে অল্প বৃষ্টিতেই জল জমে যায় এই আন্ডারপাসে। চলাফেরা করতে খুবই অসুবিধায় পড়েন স্থানীয় বহু মানুষ। তাই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন রেল লাইনের ওপর দিয়ে পারাপার করতে হয় তাদের। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রচুর মানুষ এই লাইন পারাপার করে যাতায়াত করেন প্রাণের ঝুঁকি নিয়ে। বাসিন্দারা চাইছেন অবিলম্বে এই সমস্যার সমাধান করা হোক। পাহাড়পুর অঞ্চলের প্রধান জানান, বর্ষা আসার আগেই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমার বাড়ি হলো শিলিগুড়ি, আমি পাহাড়পুর বাজিতপাড়ায় যাব। রাস্তার যা পরিস্থিতি, টোটো তাতে রাস্তাতে দাঁড়ায় আছে,
আমরা লাইনের উপর দিয়ে যাচ্ছি, অর্থাৎ প্রাণের ঝুঁকি নিয়ে আপনাদের যাতায়াত করা তো অবশ্যই হচ্ছে। এটা এখানে কি সমস্যা, এখন কি সমস্যা হচ্ছে? এই যে লাইনের নিচে ব্রিজ, সেখানে জল জমে আছে। এটা তো এই কয়েকদিনের বৃষ্টিতে টানা বৃষ্টিতে হয়েছে? হ্যাঁ, তা অবশ্যই হয়েছে। প্রচন্ড অসুবিধার মধ্যে আপনারা আছেন। অসুবিধা মানে বলা যাচ্ছে না, বড় গাড়ি তো যাতায়াত করতেই পারে না, টোটো অবধি সমস্যা হচ্ছে আর কি। পাশাপাশি এখানে তো অনেক স্টুডেন্টরা আছে, যাতায়াত অবশ্যই আছে, অনেক স্টুডেন্ট মানে লাইন পারাপার করে এইভাবেই। হ্যাঁ, এইভাবেই করে, মানে রিস্ক, জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে। আবার এই লাইনে তো এক সময় একটা ঘটনা ঘটে গেছিল, বিয়ের গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এইখানকার এই সমস্যা এটা। তো আমরা যে বড়ুয়াপাড়ায় যে আন্ডারপাসটা আছে, সেটা আমরা রেল কর্তৃপক্ষ হোক, আমাদের অঞ্চল নিয়ে আমরা বসবো, এটা আমরা ইমিডিয়েটলি দেখবো তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য। এবং সবাই খুব যে এটা জল জমে আছে, এখনো ব্যবস্থা হচ্ছে না, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করব এবং বর্ষার আগে চেষ্টা করব হয়ে যাওয়ার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163666741। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভজিৎ প্রামাণিক, ডক্টর বিশ্বদেব বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে শুক্রবার জলপাইগুড়ি আসামমোড় এলাকার জাতীয় সড়কে। ঘটনার বিবরণে প্রকাশ, দুপুর ২টো নাগাদ একটি ভুটভুটি করে গাছে লগ নিয়ে আসামমোড়ের একটি কাঠ চেরাই কলে যাচ্ছিল দুজনে। ডান দিকে চেরাই কলে ঢুকতেই বিপরীত দিক থেকে আসা একটি লরির সামনাসামনি পড়েন তারা। ভুটভুটি সহ দুজনেই গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। জানা যায় পাদ্রিকুঠি এলাকায় দুজনের বাড়ি। মৃত্যু হয়েছে কমলেশ্বর দাস বয়স ৩৫ এবং সুভাষ দাস বয়স ৩০। দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে। বিকট আওয়াজের পাশে লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় পুলিশ। মৃত দুজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনার পর পাদ্রিকুঠি এলাকাসহ পরিবারের শোকের ছায়া নেমে আসে। ভুটভুটি আইনত নিষিদ্ধ থাকলেও মানুষ ভুটভুটি নিয়ে যাতায়াত করছে, মালবহন করছে। প্রশাসনের সজাগ দৃষ্টি থাকলে এরকম ঘটনা ঘটত না বলে জানালেন অনেকেই। এখানে বাধা বিঘ্ন অনেক কিছুই আছে, তার মধ্যে এই হাইওয়ে গাড়িগুলো যেভাবে যে স্পিডে যাতায়াত করে সেই সঙ্গে তুলনা করলে এই যে তিন চাকা অবৈধ গাড়ি হেভি লোড নিয়ে এই হাইওয়ের উপর দিয়ে যাতায়াত করছে, এটা যেমন একদিকে আইন বিরুদ্ধ, সেরকম আধুনিক প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে আছে। এই হেভি তিন চাকার হেভি ভটভটি গাড়িগুলো হেভি ওয়েট নিয়ে রাস্তা দিয়ে চলাচল বা পারাপার করতে গিয়ে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটছে। এটাও সেই জন্য এ সোজা আসছিল, আচমকা সে বাঁদিক থেকে বা ফুটের থেকে ডাইন ফুটে যাবে। তার স্পিড মোটামুটি ভালোই ছিল এবং সে পাল্টি খেয়ে যায় রাস্তার সামনেখানে একটি গাড়ি পড়ে যায়, ট্রাক দশ এগারো ট্রাক, এবং সেও লোডেড গাড়ি, সে যতখানি তার সামর্থ্য ছিল বাঁচানোর চেষ্টা করে, অগত্যা মধুসূদন আর কিছু করার নেই। পাহাড় ভেঙে চুরি করা কয়লা আটক করলো বন দপ্তর। মাঝে মধ্যেই চুইখিম এলাকা থেকে পাহাড় কেটে কয়লা বের করে আনছে কিছু মানুষ। দিনের বেলায় বস্তা করে ঘিস নদী হয়ে চলে যাচ্ছে বিভিন্ন বাজারে সেই সব কয়লা। তবে এ ব্যাপারে বন দপ্তরের নজরদারি রয়েছে সর্বত্র। মাঝে মধ্যে বন দপ্তরের চোখের আড়ালে চুরি হয়ে যাচ্ছে মূল্যবান পাহাড়ের কয়লা। এইভাবেই এক পিকআপ ভ্যান ভর্তি কয়লা আটক করলো কালিম্পং জেলার চেল রেঞ্জের বনকর্মীরা। চেল রেঞ্জের বন দপ্তর সূত্রে জানা গেছে এই পিকআপ ভ্যান ভর্তি কয়লার গাড়িটি বাগড়াকোট হয়ে ওদলাবাড়ি, গাজলডোবা হয়ে শিলিগুড়ি যাচ্ছিল। খবর পেয়ে চেল রেঞ্জের বনকর্মীরা রাতের বেলায় ওই গাড়ির পেছনে ধাওয়া করে।
কয়লার গাড়িটি বন দপ্তরের গাড়ির তাড়া খেয়ে ডামডিমের দিকে চলে যায়। ডামডিম এলাকায় গাড়িটি রেখে চালক পালিয়ে যায়। এরপর বনকর্মীরা কয়লা সমেত গাড়িটি আটক করে। জানা গেছে ওই গাড়িতে প্রায় 30 বস্তা কয়লা আছে। হাতি মানুষ সংঘাত রুখতে প্রাথমিক স্কুলগুলিতে ওয়াল পেন্টিং শুরু করলো ছাত্রছাত্রীরা। স্পোর এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে মালবাজার ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে দেওয়াল চিত্রের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতি মানুষের সহাবস্থান এবং সংঘাত নিয়ে সচেতনতা প্রসারের কাজ শুরু হলো। শুক্রবার মালবাজার মহকুমার লাটাগুড়ির উত্তর মাটিয়ালি জুনিয়র হাই স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের বিদ্যালয়ের দেওয়ালে ছবি এঁকে এবং ছবির মধ্যে দিয়ে হাতি নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করল। তাদের আঁকা ছবিতে পরিষ্কার ফুটে উঠেছে, মানুষ যদি হাতিদের স্বাভাবিক জীবনে কোনো রকম বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে হাতি মানুষ সংঘাত হতে বাধ্য। উদ্যোক্তা এবং বিদ্যালয়ের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের এরকম মননের পরিচয় পেয়ে আশাবাদী। শিক্ষক শ্রী চঞ্চল চন্দ্র জানান, হাতি নিয়ে সচেতনতা প্রসারের এরকম উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই প্রয়োজনীয়। উদ্যোক্তাদের পক্ষে সৌরভ মণ্ডল এবং রূপম দাস এবং স্পোরের সম্পাদক শ্যামাপ্রসাদ পাণ্ডে বলেছেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে যে স্বতঃস্ফূর্ত বার্তা ছবির মাধ্যমে বেরিয়ে এসেছে তা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। আগামীতে সব স্কুলেরই ওয়াল পেন্টিং এর মাধ্যমে ছাত্রছাত্রী এবং মানুষের মধ্যে একটা ভালো দিক ফুটে উঠবে, আর এতেই কমবে মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত। ছাত্রছাত্রীরা নিজেরাই যে ছবি এঁকেছে তার মধ্যে ফুটে উঠেছে যে বন্যজন্তুদের কোনোভাবেই বিরক্ত বা তাদের এলাকায় যাওয়া উচিত নয়, এতে বাঁচবে মানুষ, বাঁচবে বন্যজন্তুরাও। আচ্ছা, দেয়ালে ছবিটা কারা আঁকলো? আমরা সবাই মিলে। কি আছে ছবিটায়? হাতি মানুষ জঙ্গল। হাতি মানুষ জঙ্গল, কেন এরকম ছবি? কেন মানুষ যদি জঙ্গলে ঢুকে হাতি খেপে যেতে পারে। আচ্ছা, তো খেপে গেলে কি হবে? মানুষ হাতি মানুষগুলোকে মেরে ফেলবে। আচ্ছা, হাতি কি শুধু জঙ্গলে গেলেই মানুষের সঙ্গে ইয়ে হতে পারে? তাহলে রাস্তায় গেলে যদি মানুষ বাধা দেয় হাতি চলার পথে তাইলে হাতি খেপে যেতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের হাতি চলাচলিতে বাধা দেওয়া উচিত নয়। দু তিন দিনের বৃষ্টিতেই জল বেড়েছে বেশ কিছু নদীর। এর মধ্যে বেশি জল বেড়েছে মালবাজার মহকুমার আন্ধাছড়া নদীতে। আর এতে সমস্যায় পড়েছেন মালবাজার ব্লকের গাজলডোবা এলাকার 7 নম্বর কলোনির কিছু মানুষ। এই 7 নম্বর এলাকার সজনীঘাট এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে আন্ধাছড়া নদী। বর্তমানে 7 নম্বর এলাকার মানুষদের তিস্তার বাঁধ এলাকা থেকে যেতে হচ্ছে এই নদী পার করে। এই নদীর ওপর কোনো সেতু না থাকায় জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষ এবং গাড়িওয়ালাদের। জানা গেছে তিস্তার এই বাঁধ এলাকায় কৃষকদের বহু জমি রয়েছে। বর্তমানে এই কৃষি জমিতে প্রচুর ফসলও রয়েছে, তাই ফসল দেখভাল এবং ফসল আনতে কৃষকদের এই নদী পার হয়েই কৃষি জমিতে যেতে হচ্ছে। তাছাড়া বহু ট্রাক তিস্তা নদী থেকে বালি পাথর আনতে হয়, বর্তমানে এই নদীর ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাই এলাকার মানুষদের দাবি, এখানে যদি একটা সেতু করা হয় তাহলে সবার সুবিধা হয়, কারণ যেভাবে জল প্রতিনিয়ত বাড়ছে তাতে জীবনের ঝুঁকি নিয়েও আর নদী পার হওয়া যাবে না। এখানে একটা ছোট্ট সেতু করে দিলেই সমস্যা মিটে যাবে। বর্ষার সময় তো নদী পারাপার হয় যায় না, পাশাপাশি নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে নদী পারও ভাঙতে শুরু করেছে। গত বছর এইভাবে ফরেস্টের বেশ কিছু জমি নদীতে ভেঙে দেয়। তাই এলাকার মানুষদের দাবি, সেতুর পাশাপাশি নদীর পারগুলো যাতে বেঁধে দেওয়া হয়। আর এই জায়গাটা দিয়ে আমাদের গ্রামের যারা রুটি রোজগার করে বা বেশিরভাগ যাতায়াত, তারপরে গাড়ি ঘোড়া অল টাইম মানে এদিক দিয়ে যাতায়াত করে। এবার আতটা পড়ে যাচ্ছে অনেকটা ফরেস্ট ডিপার্টমেন্টেরও। এবার এই জায়গাটা যদি আমাদের একটা সেতু বা একটা কালভার্টের মতন যদি করে দিতে পারতো তাহলে পরে আমাদের মানে প্রচুর উপকার হয় আর কি। তো এখন তো জল আছে বর্ষার সময়, এখন তো তাও একটু মানে কোমর পর্যন্ত জল, আর বর্ষার সময় তো যাতায়াত করাই মুশকিল হয়ে যাচ্ছে, তার মানে প্রচুর জল থাকে আন্ধাছড়া। আর এই জলের ফলে এই যেরকম সাইডের যে পার্টগুলো এগুলো সব ভাঙে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে। আর কালভার্টটা করে দিলে পরে এবার ফরেস্টেরও সুবিধা হয়, এরাও 2-4টা করে গাছ লাগাতে পারবে বা মানে প্রাকৃতিক পরিবেশটাও ভালো হবে। ওই পাশে কি আরও লোকজন আছে গ্রামে ওদিকে? হ্যাঁ, ওই পাশে কৃষি জমি, কিন্তু হলো কৃষি জমিটা বেশিরভাগ ওই সাইডেই। এবার চাষাবাদের জন্য ওই জায়গাটাই যাইতে লাগে। এখন কি নদী পার হয়ে যেতে হয়? হ্যাঁ, এখন ওই যে সব নদী ভিজে পার হইতে যায় জলের উপর দিয়ে, কিন্তু একটা কালভার্ট হলো ওই সময় যেরকম ধরো চাষের ক্ষেত্রেও যদি যাই আমরা, মেশিনারি জিনিসপত্র যেগুলো হয় যে ট্রাক্টর ফ্রাক্টর বা ফসল আনার সময় যেসব জিনিস ভ্যান রিক্সা টিক্সা এগুলোও তাহলে আনতে সুবিধা হয়। বেচন রায়ের মৃত্যুর প্রকৃত তদন্তের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা সহ তার পরিবারের লোকেরা। বুধবার পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা।
মাটিগড়ায় গতকালের পর বৃহস্পতিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মাটিগড়া থানা চত্বর। মাটিগড়া থানার সামনে অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভে সামিল হয় মৃতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে ফের উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি চত্বরে। মৃত্যুর প্রকৃত তদন্তের দাবিতে চত্বরে পথ অবরোধ করে স্থানীয়রা। তাদের দাবি, কি কারণে বেচনের মৃত্যু হলো তার তদন্ত করতে হবে। শিলিগুড়ির 4 নম্বর মহানন্দা সেতু অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা। পুলিশ এসে বিক্ষোভ তুলতে গেলে পুলিশের উপর ধেয়ে যায় স্থানীয়রা। কোথায় আজকে অবরোধ করেছেন? শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশের অভিযানে গ্রেফতার 2, উদ্ধার প্রচুর গাঁজা। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রঞ্জিত চৌধুরী এবং রাজু চৌধুরী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী জংশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজা বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত 2 অভিযুক্তকে শুক্রবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। দিল্লির ঘটনার প্রতিবাদে অবস্থান কর্মসূচি জলপাইগুড়ি জেলা কংগ্রেসের। বৃহস্পতিবার জেলা কংগ্রেস নেতৃত্ব সহ বেশ কিছু মানুষ আজ গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বক্তারা নিজস্ব মতামত তুলে ধরেন। ঘটনার তীব্র নিন্দা করা হয় অবস্থান কর্মসূচিতে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, পিনাকী রঞ্জন সেনগুপ্ত, অমিত ভট্টাচার্য, অমিত ঘোষ, অমলান মুন্সী প্রমুখ। যখন এনআরসির আন্দোলন চলছে তখন বিজেপি সাংসদ এবং নেতাদের উস্কানিমূলক আচরণে আপনারা দেখতে পেয়েছেন যে ব্যাপক দাঙ্গা হয়েছে এবং দাঙ্গায় পুলিশ কোনো কোনো জায়গায় নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকেছে এবং নিরীহ প্রাণ চলে গেছে, 30-এর ওপরে প্রাণ চলে গেছে। এবং তৎক্ষণাৎ নিখিল ভারত কংগ্রেস কমিটি জরুরি ভিত্তিতে ওয়ার্কিং কমিটির আলোচনা করে নিয়ে সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশ করেছেন, নির্দেশ দিয়েছেন যে আন্দোলনে নামতে হবে অমিত শাহর পদত্যাগের দাবিতে। এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশ মতো প্রিয়াঙ্কা গান্ধী স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দিকে শান্তি অভিযান করেছে, তাকে আটকে দেওয়া হয়েছে রাস্তায়। ওই সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন যে দেশের সমস্ত জায়গায় কংগ্রেস কর্মীদের কাছে আবেদন, আপনারা রাস্তায় নামুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে। এবং তার থেকেও বড় একটা আবেদন নিয়ে যে দিল্লি সহ সারা ভারতবর্ষের মানুষ যাতে শান্তি বজায় রাখে, ভারতবর্ষের সংহতি যাতে বিপন্ন না হয়, তার জন্য আমরা আমাদের এই কর্তব্য করবার জন্য আজকের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে যা অহিংসার পূজারী, শান্তির পূজারী, জাতির জনক মহাত্মা গান্ধীর পাদদেশে আমরা কংগ্রেস কর্মীরা প্রতীকী অবস্থানে বসেছি। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। এখন আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল 8:30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77% এবং বিকেল 5:30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 61%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার।
সমর্থনে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্ভুক্ত জলপাইগুড়ি লোকসভার অধীনে থাকা এলাকায় প্রচার চালালেন বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত রায়। জাতীয় সড়কে ভুটভুটি টোটো নিয়ে চলাচলে বিধিনিষেধ থাকলেও নজরদারের অভাবে তা প্রায় অমান্য করা হয়। জাতীয় সড়কে ভুটভুটির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত্যু হলো দুই ব্যক্তির। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।